আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো খুব টেস্টি, ছোট বড় সবার প্রিয় ম্যাগি রোল। এটা খেতেও ক্রিস্পি হয় আর বানানোও খুব সহজ। তো চলুন বানানো শুরু করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দু চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা ভেজে নিলাম। এবার কুচি করে কেটে রাখা আদা ও লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নেব। এবার দেব নুন, ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো, সব একসঙ্গে নাড়তে হবে। তবে লঙ্কা গুঁড়োটা একটু কম দিতে হবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা এর আগে দিয়েছি। সবগুলো মশলাকে 15 থেকে 20 সেকেন্ড নেড়ে নেব, যেন মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। এবার 2 কাপ পানি দিয়ে এটাকে ফুটতে দেব। পানিটা ফুটে গেছে, এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। ম্যাগির ভিতরে যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না পানিটা শুকনো হয়ে আসে। এটা হয়ে গেছে, এবার প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নেব। এখানে ব্রেড স্লাইসেস নিয়েছি, ব্রেডের সাইডগুলো কেটে আলাদা করে দিয়েছি। এবার রোলটা বানানো শুরু করব। বাটিতে কিছুটা পানি নিয়ে ব্রেড স্লাইসেসগুলো ভালো করে চুবিয়ে নিয়ে দুই হাতে ভালো করে চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। ব্রেডের যে এক্সট্রা পানিটা ছিল সেটাকে আমি চেপে ভালো করে বার করে দিয়েছি, এতে ব্রেডটা আরও সফট হয়ে যাবে। যে নুডলসটা বানিয়ে রেখেছিলাম সেটা ব্রেডের উপরে দিয়ে এটাকে রোল করে নেব। প্রথমে ব্রেডের সাইডটা আমি হালকা করে চেপে নিচ্ছি। সাইডগুলো এমনভাবে লাগিয়ে নিতে হবে। আলতো হাতে পুরোটা চেপে চেপে রোল বানিয়ে নিলাম। এমনভাবে বাকিগুলো আমি করে নেব। সবগুলো বানিয়ে নিলাম। এবার ডিপ ফ্রাই করার জন্য কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আছে, এবার ব্রেডগুলো এর মধ্যে একে একে দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট ভাজলে এটা হয়ে যাবে। দেখুন সুন্দর লালচে কালার চলে এসেছে, এবার আমি তুলে নেব। একইভাবে অন্যগুলো ভেজে নেব। রেডি হয়ে গেল ক্রিস্পি ম্যাগি রোল। আরও নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রান্নার আপডেট সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন।